হাই গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো একটা অডিও ভিডিও প্লেয়ার সেটআপ করে। অডিও ভিডিও প্লেয়ার সবাই সেটআপ করতে পারে, এটা নর্মালি, কিন্তু আমি যে প্লেয়ারটা আপনাদেরকে সেটআপ করে দেখাবো এটার কারণ আছে। এটাতে আপনারা অডিও ভিডিও দুটোই সেটআপ করতে পারবেন। অনেক রকমের অডিও ভিডিও প্লেয়ার আছে যেগুলো আপনারা সেটআপ করলে, আপনার পিসিতে সেটআপ করলে সবগুলো অডিও সাপোর্ট করে না, আবার সবগুলো অডিও সাপোর্ট করলে আপনার সবগুলো ভিডিও সাপোর্ট করে না, আবার সবগুলো ভিডিও সাপোর্ট করলে অডিও সাপোর্ট করলে আবার হ্যাং করে। তো সেই কারণেই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনার আমি যে প্লেয়ারটা সেট আপ করবো সেটা হচ্ছে মিডিয়া প্লেয়ার ক্লাসিক, যেটাকে সবাই কে লাইট কোড বলে আপনারা চেনেন। কিন্তু আমি সেট আপ করে দেখানোর কারণটা কি, এখানে কিছু ফাংশন আছে সেগুলা আপনাদেরকে বুঝতে হবে, সেগুলো সেট আপ করলে আপনার সবগুলো অডিও সবগুলো ভিডিও সাপোর্ট করবে। তো অডিও ভিডিও আপনার এই মিডিয়া প্লেয়ার ক্লাসিক অথবা আপনার কে লাইট কোড লিখে সার্চ করলে আপনার ভিডিওটা প্লেয়ারটা আপনার পেয়ে যাবেন, গুগল থেকে ডাউনলোড করে নিয়েন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে সেট আপ করতে হবে। তো রাডুটে ক্লিক করলাম, রা এস অ্যাডমিনিস্ট্রেটর, নর্মালি সেট আপ করলে কিন্তু হবে না, আপনাদের কিছু সেট আপ এখানে অ্যাডভান্স আছে সেগুলো আপনাদের অ্যাডভান্স সেট আপটা করে নিতে হবে। তারপর আমি নেক্সট করলাম, তারপর এখানে দেখেন একটা আছে সিম্পল আর একটা আছে আপনার অ্যাডভান্সড। তো অ্যাডভান্সে ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে, তারপর আপনার এখানে আপনার আপনাদের পিসের লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। তো আমার যেটা ডিফল্ট আছে সেটাই থাকলো, তারপর নেক্সট করলাম, তারপর এখানে যা কিছু আছে সব কিছুই ঠিক থাকবে, এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, তারপর নেক্সট। তারপর এখানে আপনার যদি চান গ্রাউন্ড ক্রিয়েট স্টার্ট মেনু ফোল্ডার, তাহলে আপনি এখানে টিকশনও দিতে পারেন, আর যদি আপনি টিকশন না দেন তাহলে এটা আপনার ক্রিয়েট হয়ে যাবে স্টার্ট মেনুতে। তো আমার এটা থাকলো, তারপর নেক্সট। এখানে সব কিছু আপনাদের ঠিক থাকবে, কোনো কিছু করার তো দরকার নেই, তারপর নেক্সট। এখানে আপনাদের সব কিছুই থাকবে, তারপর নেক্সট। তারপর এখানে আপনার কী মিডিয়া প্লেয়ার সিলেক্ট করতেছেন সেটা আপনারা এখানে দিতে পারেন। তো আমার প্রথমেটাই থাকলো মিডিয়া প্লেয়ার ক্লাসিক, তারপর নেক্সট। সেট আপটা হচ্ছে আপনাদের এখানে করতে হবে, এখানে আপনার সব কিছুই আপনারা এখানে দেখুন, সিলেক্ট অল অডিও, সিলেক্ট অল অডিও, সিলেক্ট অল ভিডিও, সিলেক্ট অল অডিও, সিলেক্ট নান। তো এখানে আপনার সব কিছুই আপনাদের যেগুলোতে সিলেক্ট আছে না আছে সব কিছু আপনার সিলেক্ট করে দিতে হবে ভিডিওর ক্ষেত্রে। আবার এখানে দেখুন আপনার অনেকগুলো সিলেক্ট করা নাই, এগুলো আপনাদের সিলেক্ট করে দিতে হবে। আপনার যত ভিডিও আছে সব যত অডিও আছে সবগুলো আপনাদের এখানে শো করবে। তারপর এখানে কি করতে হবে আপনাদের, নেক্সট। তারপর এখানে আপনার সব কিছু থাকবে, ঠিক থাকবে, এখানে সাইল আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকলো, তারপর নেক্সট ইনস্টল। শুধু এতটুকুই আপনাদের সেটিং করে নিতে হবে, অ্যাডভান্সে আপনার অডিও ভিডিওগুলো সবগুলো সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনাদের যে কোনো ভিডিও যে কোনো অডিও আপনাদের এই প্লেয়ারে সাপোর্ট করবে।
এখানে আপনার কিছু অপশন আছে সেগুলো আপনারা চাইলে এখানে টিকসন দিয়ে দিতে পারেন। তো এগুলো সব কনফিগারেশন, তো দরকার নাই এগুলার। এটা আমি ফিনিশ করে দিলাম। এগুলো আমি আপনাদেরকে প্লেয়ারটা ওপেন করে দেখাচ্ছি এটা কীরকম। এই হচ্ছে আপনাদের প্লেয়ার। আপনারা চাইলে এখানে যে ইয়াটা আছে সবগুলো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সবকিছু সেট করে নিতে পারবেন। এখানে আপনার সেক্ষেত্রে যেটা করতে হবে এখান থেকে অপশনে যাইতে হবে, অপশন থেকে আপনারা সবগুলো সেটিং পাবেন। তারপর এখানে চাইলে আপনারা প্লেতে ক্লিক করে আপনার প্লে আপনারা যদি চান যে আপনার মানে অনেকগুলো ভিডিও আপনার দিয়েছে, অনেকগুলো অডিও আপনার আপনারা এখানে লিস্টে দিয়েছেন, প্লেয়ারে দিয়েছেন, তারপরে ওগুলো সবগুলো শেষ হয়ে গেলে আপনাদের আবার নেক্সট ফোল্ডারে চলতে থাকবে। সেক্ষেত্রে মানে অর্থাৎ একটা একটার পর একটা যদি চলতে থাকে সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনার সামনে শাট ডাউন করবে পিছিয়ে শাট ডাউন করে দিতে পারেন, অথবা যদি এক্সিট করে দিতে চান প্লেয়ারটা তাহলে এখানে এক্সিট করে ক্লিক করে দিতে হবে। আর এটা যদি আপনার এই জায়গায় ক্লিক না করেন তাহলে একটার পর একটা ভিডিও আপনার বা অডিও আপনার চলতে থাকবে না, তখন দেখা যাবে যে আপনার প্রতিটা ভিডিও প্লে করতে হবে একটা ফোল্ডারের। তো একটা ফোল্ডারের একটা ভিডিও প্লে করে আপনি এখানে যদি পেলে নেক্সট ইন দ্য ফোল্ডার এটা ক্লিক করে দেন, তাহলে আপনার সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও চলতে থাকবে। যতগুলো ভিডিও আছে সব শেষ ভিডিওতে গিয়ে আপনার স্টপ হবে। তো ওকে, এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।